ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির দশ দিক নিয়ে রাজকাহন সাথে আছি শারমিন চৌধুরী, নিবেদন করছে জিপিএইচবাত। আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় রাজনীতির মাঠে শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। একদল দোষারোপ করছে আরেক দলকে। মাঠের বিরোধী দল বিএনপি জঙ্গি ছিনতাইয়ের এই ঘটনাকে সরকারের নাটক আখ্যা দিয়ে বলছে, জঙ্গি ছিনতাই ক্ষমতাসীনদের টিকে থাকার আরেকটি কৌশল। একই সাথে তারা জঙ্গি পালানোর ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে প্রশ্ন তুলেছে। আদালতে হাজিরা দিতে গিয়ে তাদের নেতাকর্মীরা কড়া পুলিশ পাহারার মধ্যে পড়লেও দুর্ধর্ষ জঙ্গিদের ক্ষেত্রে তা ঢিলে ঢালা রাখা হলো কেন? অপরদিকে এই ঘটনায় বিএনপির যোগসূত্র আছে মন্তব্য করে আওয়ামী লীগ নেতারা বলছেন, এই দেশে জঙ্গিদের আশ্রয় প্রশ্রয়দাতা ও অর্থদাতা হচ্ছে বিএনপি। তারাই শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইদের সৃষ্টির মাধ্যমে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে। জঙ্গি ছিনতাইয়ের ঘটনায়ও রাজনীতিতে পাল্টাপাল্টি কেন, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আমার সাথে আছেন সরকারি স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আজকে রাজকাহনের শিরোনাম ঠিক করেছি, জঙ্গি ছিনতাই নিয়েও রাজনীতি।